Hey guys, welcome to another cooking video of Mesmerize. This cooking video is going to be in Bengali. So without any further delay, let's start in Bengali. Ajker video te amra ghugni ranna korbo. Ghugni ta amader bangalider baire shobar barite pray ghore ghorei hoy. Kono occasion hok ba kono occasion na hok. Ami choto bela shobshomoy dektam je doshomer din ekdom mane niyom kore amar mamar barite ghugni hoto. এতদিন আমি জানতাম যে ঘুগনিটা অনেকটাই লম্বা প্রসেস তৈরি করার, বাট আমার মা সবসময় চটপটে, তো আমি এই ফার্স্ট আমার মায়ের সাথে ঘুগনি রান্না করলাম। বিশ্বাস করুন, ভীষণ ইজি আর ভীষণ কুইক প্রসেস। প্রথমেই একটা বড় দেখে কড়া নিন, আর তাতে আপনার পরিমাণ মতো তেল দিয়ে দিন। যতটা ঘুগনি হবে সেই অনুযায়ী নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা তেল নিতে হবে। আমাদের বাড়িতে সানফ্লাওয়ার অয়েল ইউজ হয়, আপনি যে কোনো সয়াবিন অয়েল বা যা হোক আপনার ইচ্ছে মতো ইউজ করতে পারেন। অন্যদিকে একটা পুরো টম্যাটো একটু চার ভাগ করে কেটে নিয়ে, আর একটা দেড় ইঞ্চ মতো আদা আপনি খোসাটা ছাড়িয়ে নিয়ে মিক্সারে ব্লেন্ড করে নিন। অন্যদিকে ঘুগনি করার জন্য যে মটর ইউজ হয় সেটা আমরা নিয়েছি 300 গ্রাম। আপনি প্রেশার কুকারে 6টা সিটি অবধি, মানে 6টা হুইসেল হবে তত অবধি আপনি ওটাকে সেদ্ধ করে নিন। আপনি চাইলে যদি আপনার মনে হয় আরেকটু সেদ্ধ করতে হবে, আপনি 7টা হুইসেলও দিতে পারেন। এখানে দেখছেন আমাদের ঘুগনির যে মটর সেটা রেডি হয়ে গেছে। তারপর তেলটা গরম হলে আপনি আপনার ওই টম্যাটো আর আদার যে ব্লেন্ড করা মিক্সচার ওটা তেলে দিয়ে দিন। দেওয়ার সময় ওভেনের আঁচটা লো টু মিডিয়াম রাখবেন। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিন মিক্সচারের মধ্যে। আসল প্রসেসটা হচ্ছে গ্রেভিটাই তৈরি করা, আর সেটার জন্য আপনাকে খুব ভালো করে কষতে হবে, খুব ভালো করে ওটাকে স্টায়ার করতে হবে যতক্ষণ না অয়েলটা, মানে আপনি দেখবেন যে মিক্সচার থেকে অয়েলটা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, যতক্ষণ না সেটা হচ্ছে আপনাদের কিন্তু স্টায়ার করে যেতে হবে। তারপর একটা ছোটো চামচ রেড চিলি পাউডার আর হাফ ছোটো চামচ হলদি পাউডার মানে টার্মারিক পাউডার দিয়ে দিন। তারপরে কষতে থাকুন। মনে রাখবেন আমরা কিন্তু নুন আগেই দিয়ে দিয়েছি। একদম অল্প চিনি দেবেন, হাফ চামচ মতো। চিনি দেওয়ার স্টেপটা আপনি অ্যাভয়েড করতে পারেন। আমি শুনেছি চিনিটা শুধু এটার জন্যে দেওয়া হয় যাতে রঙটা একটু গাঢ় আর একটু ভালো হয়। রান্নাটা যেহেতু প্রথমেই শুরু হয়ে গেছে, কী কী জিনিস লেগেছে আমি আপনাদের প্রথমে বলতে পারিনি। ভিডিওর শেষে আপনার ডেসক্রিপশন বক্স দেখে নেবেন, আমি ওখানে নিশ্চয়ই দিয়ে দেবো। স্টার করার সময় পরিমাণ মতো জল দিয়ে দেবেন, যতটা আপনারা চাইবেন। আপনারা যদি চান ঘুগনিটা একটু টাইট হোক আর তাহলে কম জল দেবেন, আর যদি একটু ওয়াটারি আপনি ঘুগনি চান, যে বাচ্চারা যিনি জেনারেলি খায়, তো আপনি তাহলে একটু বেশি সেই অনুযায়ী জল দিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে আমরা 200 গ্রাম মটন নিয়েছি, আর আপনার প্রেশার কুকারে সেদ্ধ করার জন্য তার ডাবল অ্যামাউন্ট অফ জল নিতে হবে। মানে ধরুন যদি 200 গ্রাম মটন নেন তাহলে 400 ml আপনাকে জল নিতে হবে। বেশি হয়ে গেলেও অসুবিধে নেই, কেন বেশি জল হলে আপনারা ড্রেন আউট করে দিতে পারেন। তারপর মিক্সচারে একটা ছোটো পিস লবঙ্গ, একটা দারচিনি আর একটা ছোটো এলাচ দিয়ে দেবেন। খুব ভালো করে কষবেন, যত ভালো কষা হবে ততই আপনার রান্নাটা অতই ভালো হবে। এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তেলটা ছেড়ে যাচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ফ্লেমটা সবসময় লো টু মিডিয়ামেই রাখবেন, ম্যাক্সিমাম মিডিয়ামে, সবসময় হাই করে দেবেন না, এতে রান্না পুড়ে যেতে পারে বা বসে যেতে পারে। এরপর আমরা ঘুগনির মটরগুলো দিয়ে দেবো, দিয়ে দিয়ে আস্তে আস্তে কষতে থাকবো, আর মিক্সচারটা পুরোপুরি মানে ঘুগনির মটরের সাথে আপনার গ্রেভিটাকে মিক্স করে নেব। মটরটা দেওয়ার পর আপনি ফ্লেমটা হাই চাইলেও করতে পারেন, এখন কোনো অসুবিধে নেই। রান্নাটা খুবই সিম্পল, বাড়িতে যে যে জিনিসগুলো থাকে খুবই কম জিনিস দিয়ে রান্নাটা করা হয়েছে, আপনারা যে কেউ করতে পারেন। রান্নাটা নামাবার আগে লাস্ট একবার নুনটা চেক করে নেবেন, যদি কম হয় তাহলে আপনি অ্যাড করতে পারেন। আমাদের রান্না হয়ে এসেছে। নামাবার সময় অল্প কুচি কুচি করে কেটে ধনে পাতা আর আপনি গোটা একটা লঙ্কাও ছড়িয়ে দিতে পারেন। লঙ্কাটা একদম ছোটো ছোটো করে কেটে নেবেন না, যদি একদম চপ করেন তাহলে ঝালটা একটু বেড়ে যাবে। আর যদি জাস্ট গার্নিশিংয়ের জন্য দিতে চান তাহলে গোটা একটা কি দুটো লঙ্কা সাজিয়ে দিতে পারেন।
এখনও কিন্তু রান্না শেষ হয়নি, আরেকটা স্টেপ বাকি আছে। অন্য একটা ফ্রেশ আপনার ফ্রাইং প্যান বলুন বা যে কোনো পাত্র, সেটা আপনি ফ্লেমে দিন। আমরা জেনারেলি এখানে ইন্ডাকশন কুকার ইউজ করেছি। একটু কিছুক্ষণ গরম করুন পাত্রটাকে। আপনারা দেখতে পাচ্ছেন খুব হাই টেম্পারেচারে কিন্তু করিনি, 900 ওয়াটেই আমি ইন্ডাকশন কুকারটা বসিয়েছি। তারপর ওখানে এক চামচ জিরে আর একটা বড় লাল শুকনো লঙ্কা দিয়ে দিন। ওটাকে 3 থেকে 4 মিনিট গরম করুন, যেটাকে রোস্ট করা বলে। এইদিকে দেখে নেবেন আপনার ঘুগনিটা, ওটা কিন্তু গ্যাসে এখন অবধি অনই আছে। আপনারা চাইলে অফ করে দিতে পারেন, অসুবিধা নেই। আপনাদের মোটরটা একবার চেক করে নেবেন আপনার ফ্লেম অফ করার সময়, যদি মনে হয় এখনও অবধি একটু হবে তাহলে আপনি ফোটাতে পারেন। এই সময় হাই ফ্লেমেও রাখতে পারেন, অসুবিধা নেই। যখন দেখবেন জিরেটা কালার চেঞ্জ করতে আরম্ভ করেছে, লাল লাল হয়ে গেছে, তারপর একটা বেলুন চাকি নেবেন, নিয়ে আপনার জিরে আর ওই শুকনো লঙ্কার পুরো মিক্সটাকে ভালো করে গুঁড়িয়ে নেবেন। পাউডার ফর্মে করে নিতে হবে। আমরা এখানে কোনো কাঁচা লঙ্কা ইউজ করিনি। আপনারা যদি গার্নিশিংয়ের জন্য কাঁচা লঙ্কা ইউজ করেন তাহলে মাথায় রাখবেন এখানে কিন্তু একটা শুকনো লঙ্কা দিচ্ছেন, ঝাল যেন বেশি না হয়ে যায়। খুব সাবধানে করবেন, করার সময় যেন হাতটা চোখে না চলে যায়, লঙ্কা ঝাঁজ আছে, খুব খারাপ হতে পারে। মশলাটা যদি বেশি হয়ে যায় আপনি এটা স্টোর করেও রাখতে পারেন, পরেও ইউজ করা যেতে পারে। একটা ড্রাই আর পুরো একদম এয়ার টাইট কন্টেনারে থালি একটু রেখে দেবেন স্টোর করে। ঘুগনিটা হয়ে গেছে, আমরা একটা কন্টেনারে নামিয়ে নিলাম। এরপরে ওই জিরে আর আপনার শুকনো লঙ্কার ক্রাশ করা বা পাউডার করা মিক্সচারটাকে উপরে ছড়িয়ে দিন। মিক্স করবেন না, জাস্ট ওপরে একটা লেয়ার মতো করে ছড়িয়ে দিন। ব্যাস আমাদের ঘুগনি রেডি। আপনি ঘুগনি রুটি দিয়ে খেতে পারেন, শুধু খেতে পারেন, স্ন্যাক্সে খেতে পারেন, বা ইনফ্যাক্ট অনেকে তো মুড়ি দিয়েও ঘুগনি খায়, যেভাবে ইচ্ছে। আপনাদের বাড়িতে গেস্ট আসবে, খুব ভালো একটা রেসিপি, খুব চট করে আপনারা তৈরি করতে পারেন। এবার চট করে বলে দিই কী কী জিনিস ইউজ হয়েছে এই রান্নাতে। এই রান্নাতে ফার্স্টেই যেটা ইম্পর্ট্যান্ট, যেটা একদম মেন ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে মটর, ঘুগনির মটর। সেটা আমরা এখানে 200 গ্রাম নিয়েছি, আর 200 গ্রাম মটরের জন্য আমরা 400 ml জল নিয়েছি সেটাকে ফোটাবার জন্য। তারপর পরিমাণ মতো তেল আমরা সানফ্লাওয়ার নিয়েছি। আপনারা সয়াবিন অয়েল বা যে কোনো অয়েল ইউজ করতে পারেন যেটা আপনাদের বাড়িতে ইউজ হয়। একটা টমেটো আর একটা 1.5 ইঞ্চের সাইজের আদা, যেটাকে আমরা দুটোকেই ফার্স্টেই মিক্সারে, মানে মিক্সার গ্রাইন্ডারে আমরা ব্লেন্ড করে নিয়েছি। তারপর পরিমাণ মতো নুন, চিনি, 1 চামচ রেড চিলি পাউডার আর 1/2 চামচ টার্মারিক পাউডার। আর একদম শেষের স্টেপে আপনারা দেখলেন যে একটা বড় চামচ জিরে আর আপনার একটা বড় লাল শুকনো লঙ্কা, এই দুটোকে আমরা রোস্ট করে নিলাম। এছাড়াও আপনারা ধনে পাতা কুচো করে বা আপনার ইচ্ছে মতো কাঁচা লঙ্কা একটা কি ম্যাক্সিমাম দুটো ইউজ করতে পারেন। 400 ml ছাড়াও আমরা জল নিয়েছি গ্রেভিটাকে তৈরি করার জন্য, সেটা পরিমাণ মতো আপনার যেমন ইচ্ছে সেরকম অনুযায়ী নিতে পারেন। কী কী জিনিস ইউজ হয়েছে আমি ডেসক্রিপশন বক্সেও লিখে দিই, আপনারা দেখে নিতে পারেন। আমাকে নিজে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রান্নাটা। আর যদি এরকম আরও বাংলায় রান্নার ভিডিও দেখতে চান নিশ্চয়ই নিচে জানাবেন। সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, এটা পুরো ফ্রিতে।